হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে, আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো ইনস্ট্যান্ট মালপোয়া। তাহলে চলো দেখে নিই মালপোয়া কীভাবে বানাতে হয়। ইনস্ট্যান্ট মালপোয়া বানাতে কী কী লাগছে চট করে একবার দেখে নিই। এখানে আছে 3/4 কাপ ময়দা। এবার তোমাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কিভাবে নেবে, বাড়িতে 1 কাপ যেটা কাপ থাকবে তার ওপরটা একটু ফাঁকা রেখে দেবে, রেখে দিয়ে তার 3/4 কাপ নিয়ে নেবে, আর যেটুকুনি ফাঁকা রাখবে তার 1/4 থাকবে সেটা সেটা নেবে সুজি। তাহলে হয়ে গেলে তাহলে কাপটা পুরো ভরে গেল, মানে এইখানটায় সুজিটা থাকবে এইটুখানি পোর্শনটায়। তাহলে 3/4 কাপ ময়দা আর 1/4 কাপ সুজি। আর আছে দেখো, এখানে আছে গুঁড়ো দুধ, 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে আছে দুধ। এবার এই দুধটা নিয়েছি আমি 2/3 কাপ, কিন্তু লাগতে পারে হয়তো বেশি, সেই জন্য আপাতত 2/3 কাপ নিয়ে চলবো, তারপর যদি বেশি লাগে সেটা আমি অ্যাড করে নেবো। আর আছে এখানে দেখো, 1 টিস্পুন আছে হচ্ছে এলাচ গুঁড়ো আর 1 টিস্পুন হচ্ছে মৌরি। তাহলে চলো মালপোয়াটা বানাতে শুরু করি। দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার এর মধ্যে আমি 3/4 কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। সুজিটা দেওয়া এই জন্যই যে একটু ক্রাঞ্চিনেসটা আসবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ, আর এবার দেব 2/3 কাপ হচ্ছে দুধ, দিয়ে এটা এবার মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা হাতেও করতে পারো, আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো এটা আমি মিক্সিতে পেস্ট করেছি, কিন্তু এটা দেখো পুরো একদম ঘন হয়ে গেছে, তার মানে আরও দুধ লাগবে। আরও আমি এখানে 2/3 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো দেখো পেস্টটা দেখো এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেবো 1 টিস্পুন এলাচ গুঁড়োটা, দিয়ে আবারও একবার মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেবো। দেখো এটা আমি আবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা এইভাবেই 1/2 ঘন্টা রেখে দেবো। তাহলে 1/2 ঘন্টা পর আবার ফিরে আসি। এদিকে আমি চিনি সিরাপটা রেডি করে নেবো। দেখো 1 কাপ আমি চিনি নিয়েছি, আর দেখো 1/2 কাপ আমি জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, দিয়ে এটা এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, এটা যতক্ষণ না চিনিটা গলছে এটা হতে দিতে হবে। চিনির সিরাপ দেখো আমার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন দেখো লেবুর রস দিয়ে দিলাম, আর তার সাথে সাথেই দিয়ে দেব কিছু কেশর। কেশরটা কিন্তু অপশনাল, বা স্যাফরন তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর একটু অ্যাড করব সামান্য ফুড কালার, এটাও অপশনাল কিন্তু, তোমরা নাও দিতে পারো। চিনির সিরাপ আমার দেখো হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে এসছে কেশর আর রং মেশাবার ফলে, আর কিন্তু ফ্লেভারটাও কিন্তু কেশরের কিন্তু খুব সুন্দর একটা বেরিয়েছে। তাহলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। 1/2 ঘন্টা দেখো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এই মৌরিটা, দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি মালপোয়াটা ভাজতে শুরু করব। দেখো তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তোমরা ঘিও ইউজ করতে পারো, কিন্তু আমি সাদা তেল ইউজ করছি। এবার তেলটা দেখো ভালোভাবে হয়েছে কিনা কী করে বুঝবো, একটুখানি আমি দিয়ে দেখব ব্যাটারটা। দেখো ওপরে উঠে এসছে, তার মানে কিন্তু আমার তেলটা হয়ে গেছে। এবার তাহলে আমি মালপোয়াগুলো ভেজে নেব। দেখো আমি ব্যাটারটা একটা গ্লাসে নিয়েছি, এবার আস্তে করে এটা ব্যাটারটা ঢালবো। দেখো গোল করে নিজে থেকেই হয়ে গেছে, এটা এবার আস্তে আস্তে হতে দিতে হবে।
এবার আমি কি করব দেখো তেলটা এই দেখো মালপোয়ার উপরে এভাবে দিয়ে দেব। দেখো মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠলে তবে আমি আবার এই বিটটা ভেজে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখো, গ্যাস যদি বাড়িয়ে রাখো তাহলে মালপোয়াগুলো লাল তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই গ্যাসটা কমিয়েই কিন্তু মালপোয়াগুলো ভাজতে হবে। এক একটা মালপোয়া ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট তো লাগবেই। দেখো এটা হালকা ভাজা ভাজা হচ্ছে, আমি পাশে আরেকটা মালপোয়া ছেড়ে দিয়েছি, যেহেতু আমার কড়াটা একটু বড় আছে তাই আমি একসাথে 2টো মালপোয়া করছি। বাট তেলটা কিন্তু এইভাবেই একটু মালপোয়ার ওপরে দিয়ে দিতে হবে। দেখো প্রথম মালপোয়াটা আমার দুদিকেই লাল হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে করে তুলে নেব আর সেকেন্ড মালপোয়াটা আমি হতে দেবো। জাস্ট তেলটা ঝরিয়ে নিলাম, তেল আমার দেখো ঝরানো হয়ে গেছে, এবার এই চিনির সিরাপে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এটা 2 মিনিটের জন্য রেখে দেবো। আরেকটা মালপোয়া আমি তেলে ভেজে দেখাচ্ছি। দেখো নিজে থেকেই গোল হয়ে যাচ্ছে, এবার আস্তে করে কি করতে হবে কিছুক্ষণ ওয়েট করে তেলটা কিন্তু আস্তে আস্তে এর উপরে দিয়ে দিতে হবে। দেখো আমি এখানে আরেকটা মালপোয়া ছেড়ে দিয়েছি, তেলটাকে কিন্তু আস্তে আস্তে এইভাবে মালপোয়ার ওপরে দিয়ে দিতে হবে, আর যতক্ষণ না মালপোয়াটা ওপরটা ফুলছে ততক্ষণ কিন্তু মালপোয়াটা উল্টাবে না, উল্টালে কিন্তু মালপোয়াটা ফেটে যাবে। আর আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে, বারবার বলছি বাড়িয়ে দিলে কিন্তু মালপোয়াটা দেখতে হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা পুরো কাঁচা থাকবে। দেখো দেখতে পাচ্ছ, দেখো এইভাবে আমি এবার সব মালপোয়াগুলো ভেজে নেব। আর একটা মালপোয়া আমি ভেজে দেখাচ্ছি। দেখো নিজে থেকেই দেখো গোল হয়ে গেছে, এবার মালপোয়াটা হালকা করে হতে দিতে হবে। দেখো হালকা হয়েছে, এবার আস্তে আস্তে মালপোয়ার ওপরে আমি এইভাবে তেলটা দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না মালপোয়াটা ফুলবে ততক্ষণ কিন্তু এইভাবেই আমাকে তেলটা দিতে হবে, ফুলে গেলে তবেই কিন্তু মালপোয়াটা উল্টাবো। দেখো একসাথে আমি 3খানা মালপোয়া ভাজে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে একসাথে দিইনি, এটা আলাদা আলাদা করে একটু হওয়ার পর আরেকটা ছেড়েছি, আবার আরেকটু হওয়ার পর এইটা ছেড়েছি, এটা আমি লাস্টে ছেড়েছি, তাই দেখো ওপরটা এখনো কাঁচাই আছে। এইভাবে সব মালপোয়াগুলো ভাজতে হবে। মালপোয়া আমার সব ভাজা হয়ে গেছে, লাস্টের মালপোয়াগুলো দেখো এখনো রসে ডুবিয়ে রেখেছি আর এগুলো রস থেকে আমি তুলে নিয়েছি, এবার আমি এটা সার্ভ করে দেবো। মালপোয়া অলরেডি আমি সার্ভ করে দিয়েছি, এবার ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, আর এটাতেও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু কেশর বা স্যাফরন, এটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। অনেক সময় আমাদের কি হয় রাবড়ি দিয়ে মালপোয়া খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের রাবড়ি তো ঘরে বানানো থাকে না, তোমাদের ঘরে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে এইটার ওপর হালকা করে দিয়ে দিতে পারো, দিয়ে এটা কিন্তু রাবড়ির স্বাদটাই দেবে, দিয়ে এটা কিন্তু খেতে পারো। আরেকটা দেখাই মালপোয়াগুলো কতটা নরম হয়েছে, আমি একটা তুলে নিলাম একটু কেটে দেখাচ্ছি। দেখো দেখো ভেতরে কিন্তু রস প্রায় ঢুকেই গেছে, যদি আমার মালপোয়ার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বাড়িতে ইনস্ট্যান্ট মালপোয়া বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের মালপোয়াগুলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।